এই ভিডিওর টপিক হচ্ছে সি স্ক্যান অর সার্কুলার স্ক্যান ডিক্স সিডলিং অ্যালগোরিদম কোশ্চেনটা দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন সেম রেখেছি তোমরা ভিডিওগুলো পরপর দেখতে পেলে বুঝতে পারবে কোয়েশ্চেনটা সেম আছে আর প্রত্যেকটা আনসার ডিফারেন্ট হচ্ছে তো কি হচ্ছে দেখো এখানে আ ডিক্স কন্টেন্ট টু হান্ড্রেড ট্র্যাকস অ্যান্ড কারেন্ট অ্যান্ড রিকোয়েস্ট কিউ হ্যাজ রেন্ডম রিকোয়েস্ট দ্য রিকোয়েস্ট ট্র্যাক ইন দ্য অর্ডার রিসিভড বাই দ্য ডিক্স সেডুলার আর ফর্টি ফাইভ ফিফটি থার্টি নাইন থার্টি এগুলো আছে এবার তার মানে কি ডিক্সের কতগুলো ট্র্যাক আছে টু হান্ড্রেড ট্র্যাক আছে এটা সিলিন্ডারভাবে পরীক্ষা দিতে পারে সিলিন্ডার লিখে দিতে পারে একই ব্যাপারে একইভাবে হবে তো দুশোটা ট্র্যাক আছে মিনস ট্র্যাক কত জিরো থেকে ওয়ান নাইনটি নাইন অব্দি ট্র্যাক আছে কত জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান নাইনটি নাইন অব ট্র্যাক আছে আর কি দেখছি আমরা কারেন্ট হেড পজিশন কত আছে কারেন্ট কারেন্টলি হেড কোথায় আছে হান্ড্রেড পজিশন আছে এবং কি দেখছি আমরা যে এখানে ডাইরেকশন দিয়ে দিয়েছি টুয়ার্ড দ্য লার্জ ভ্যালু দেখা আমি আর্ট ক্যানের করতে বলেছিলাম একই কথা লার্জ ভ্যালু আমি যখন বলেছে তাহলে হেড যেখানে আছে সেখান থেকে তার থেকে বড় ভ্যালু যে ট্র্যাকগুলো আছে সেগুলোকে প্রথমে ভিজিট করবে তারপরে স্মলারগুলোকে লাইন বাই লাইন তো লার্জ ভ্যালু এবার এখানে একটু পার্থক্য আছে স্ক্যান আমার স্ক্যানের ক্ষেত্রে কি হতো লার্জ ভ্যালুগুলো ভিজিট করবার লাস্ট বাউন্ডারিতে যেত দ্যাট ইস ওয়ান নাইনটি নাইন ম্যাক্সিমাম ট্র্যাক নাম্বার সেখান থেকে কিন্তু আবার ফিরে আসতো কি স্মলগুলো ওয়ান 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 ভিজিট করতে করতে এবং স্মলেস্ট সব যে স্মল সেখানে যেয়ে স্টপ করতো এখানে কী করবে সেটা আমি দেখে নিচ্ছি এবং এখানে কেউ যে ক্যালকুলার টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট বাই রিড রাইড হেড ইউজিং সি স্ক্যান ডিক্স টোটাল মুভমেন্ট আমরা বের করবো হেডের মুভমেন্ট তাহলে আমরা ডিটেলস আসি দেখো এখানে আমি কী করেছি এখানে অ্যাসেন্ডিং অর্ডারের সাজানো আছে জিরো থেকে অ্যাসেন্ডিং অর্ডার প্রত্যেকটা অ্যালগ্রেদমের ক্ষেত্রে আমি একইভাবে একই অ্যাসেন্ডিং অর্ডারে তোমাদের দেখিয়েছি তো তোমাদের আশা করি মনে আছে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমি এগুলি করেছিলাম এখানে দেখা যাক কী করে করা যায় এখানে কী করবো স্ক্যানের ক্ষেত্রে যে প্রথমে শুরু হচ্ছে কোথায় হান্ড্রেড থেকে শুরু হচ্ছে এবং তারপরে কী বলছে লার্জার লার্জার মেনশন করে দিয়েছে তো লার্জার দিকে যাবো স্মলার মেনশন করে দিয়ে স্মলার দিকে যেতাম পরীক্ষায় কিছু কিছুই যদি মেনশন না করে দেয় ডিরেকশান তাহলে তুমি যেটা ইচ্ছা সেটাই নিতে পারো আর এক্সামে কেমন কোশ্চেন দিতে পারে একটা কোশ্চেন দিতে পারে যে এখন বর্তমানে প্রেজেন্ট যে আছে তা প্রিভিয়াসটা দিতে পারে প্রিভিয়াসলি সেটা কোথায় ছিল প্রিভিয়াসলি ধরো এখন হান্ড্রেড আছে প্রিভিয়াসলি নাইনটিতে ছিল তাহলে আমরা দেখেই বুঝতে পারছি নাইনটি থেকে হান্ড্রেড এসছে মানে এটা লার্জার দিকে যাচ্ছে বা যদি বলতে প্রিভিয়াসলি ওয়ান ফিফটিতে ছিল এখন হান্ড্রেড আছে তাহলে আমরা বুঝে নেব কি এস্তে আস্তে স্মলার দিকে যাচ্ছে তো কোশ্চেন দেখে কোশ্চেন দেখে তোমাকে ধরে নিতে হবে অ্যাকচুয়ালি লার্জারের দিকে যাচ্ছে বা স্মরালের দিকে যাচ্ছে এটা কখন দেখবে তুমি স্ক্যান বা স্ক্যানের ক্ষেত্রেই অবশ্যই দেখবে তো এখানে কাজ করা শুরু করি কীভাবে কাজ হচ্ছে দেখো মুভমেন্ট কীভাবে হচ্ছে প্রথমে কী আছে এখানে লার্জেস্ট ভ্যালু থেকে বলেছে তা কী বলেছে টু আর্জ দ্য লার্জ ভ্যালু তা লার্জ ভ্যালু প্রথমে কী আছে ওয়ান ফিফটি হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি থেকে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইট্টি ফাইভ ওয়ান এইটটি ফাইভ থেকে কত ওয়ান নাইনটি নাইন এই অবধি কী হলো এই অবধিটা একেবারে স্ক্যানের মতো কোনো পার্থক্য নেই কিন্তু পার্থক্যটা কোথায় স্ক্যান কী করতো হয় স্ক্যান এটা ফিরে আসার সময় এই যে ফিরে আসছি স্ক্যান কিন্তু কী করতো এগুলোকে ভিজিট করতে করতে যেত যেগুলো নাইনটি এইট এগুলো এই ফিফটি এইট এগুলোকে তো এই ক্ষেত্রেও ভিজিট করবে না এই একদম ডাইরেক্ট চলে যাবে কোথায় ডাইরেক্ট চলে যাবে লোয়ার বাউন্ডারি যেটা জিরো 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 থেকে যাসা পরেও আবার এক এক করে ভিজিট করবে তাহলে কি এইটিন টোয়েন্টি এইট থার্টি নাইন ফর্টি ফাইভ ফিফটি এইট নাইনটি এখানে এসে স্টপ করবে তাহলে এখানে কি দেখলাম আমরা আমরা স্ক্যানের ক্ষেত্রে স্ক্যানের থেকে এখানে পার্থক্যটা কোথায় স্ক্যান কী হচ্ছে স্ক্যান ডিস্সের যাই বলে দিচ্ছ ওকে স্ক্যান হেড এই যে ট্র্যাক আছে বিভিন্ন এই যে ট্র্যাক আছে এই স্ক্যানের ক্ষেত্রে কী হচ্ছে স্ক্যানে ধরো এইখানে হান্ড্রেড পজিশন এটা ওকে বলেছে লার্জারের দিকে তো ও লার্জারের দিকে যাবে লার্জারের দিকে যাওয়ার সময় ও একদম আপার বাউন্ডারি অবধি চলে যাবে রিক্সের এন্ড অব্দি চলে যাবে আবার সেখান থেকে যখন ফিরবে হেড হেড ফিরবে কীভাবে যেগুলো ওগুলোকে ভিজিট করতে করতে এবং সব থেকে স্মলেস্ট যেটা সেটাতে দিয়ে থেমে যাবে এটা স্ক্যানের ক্ষেত্রে ছিল এর ক্ষেত্রে কি না এ কী করবে এ এক এক করে যাবে কী হবে যেমন লার্জার বলেছে তো লার্জার মানে লাস্ট বাউন্ডারি অবধি যাবে লাস্ট বাউন্ডারি কর যাওয়ার পরেও বা ফিরে আসবে কোথায় জিরোত জিরোত ট্র্যাক জিরো টাকা আসার পর আবার কি ও এক করে স্মোনারগুলোকে ভিজিট করবে তাহলে কী হচ্ছে এর ক্ষেত্রে প্রথমে লার্জে যাচ্ছে তারপরে জিরোতে যাচ্ছে তারপর আবার এক এক করে ভিজিট করছে আর স্ক্যানের ক্ষেত্রে কী হতো প্রথমে লার্জ বাউন্ডারি মানে সবথেকে বড়ো শেষ ট্র্যাকে যেত এবার সেখান থেকে আবার ভিড়তেই হবে তাহলে এখানে এইভাবে কাজ করছে তাহলে আমি কী কী ভিজিট করলাম ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান এইট্টি ফাইভ ওয়ান নাইনটি নাইন দেন আবার ভিজিট করছে এখানে জিরোতে আসার পর জিরোতে আসছে ফিরে মনে রাখতে হবে এইটাই স্ক্যানের সঙ্গে পার্থক্য এইটিন ওয়ান টোয়েন্টি এইট ওয়ান থার্টি নাইন সরি ফর্টি ফাইভ এবং ফিফটি ফাইভ দেন নাইনটি এই মুভমেন্ট হয়ে যাচ্ছে তাহলে এই হয়ে যাচ্ছে এ স্ক্যান আমি বললাম তাহলে এখানে কি বলবো টোটাল হেড মুভমেন্ট তো টোটাল হেড মুভমেন্টে ক্যালকুলেট ক্যালকুলেট করিনি টোটাল হেড মুভমেন্ট ইকালস টু কত আছে কত আছে হান্ড্রেড ওয়ান নাইনটি নাইন তাহলে ওয়ান নাইনটি নাইন মাইনাস হানড্রেড প্লাস ওয়ান নাইনটি নাইন জিরো তাহলে আপার আপার বাউন্ডারি থেকে লোয়ার তাহলে আপার ট্র্যাক থেকে একবারে লোয়ার ট্র্যাক এটা থাকবে প্লাস কী হবে যেখানে গিয়ে শেষ তাহলে আবার নাইনটিতে শেষ জিরো থেকে যা মুভমেন্ট আছে তাই থেকে এতটা এখান থেকে এতটা বা এখান থেকে এতটা টোটাল করার পর কী আসছে আসছে কত আসছে এটা এটা আসছে এটা আসছে ওয়ান নাইনটি নাইন এখান থেকে বেরোচ্ছে নাইনটি যোগগুলো কত হয় করলে হয় থ্রি এইটটি এইট মুভমেন্ট কত হলো থ্রি এইটটি এইট মুভমেন্ট এটাকে আমরা স্ক্যান যখন করেছিলাম তখন কত মুভমেন্ট বেড়েছিলো টু এইটটি মুভমেন্ট বেরিয়েছিল তাহলে বুঝতে পারছি এইটার জন্য টাইমটা বেশি লাগছে ওর থেকে তো এই ধরনের সিল্ডিং পরীক্ষা আসতে পারে তো আমাদের মেন জিনিসটা মনে রাখতে হবে স্ক্যানের সঙ্গে পার্থক্য কোথায় স্ক্যান এই যেমন আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি মানে আপার ট্র্যাক সব থেকে হায়ে ট্র্যাক লোয়েস্ট দুটোকে ভিজিট করে আর স্ক্যানের ক্ষেত্রে কিন্তু যেদিকে মুভমেন্ট হবে লোয়েস্ট দিকে মুভমেন্ট হলে লোয়েস্ট একটা লোয়েস্ট একবারে লোয়েস্টটাকে ভিজিট করবে তারপরে এক করে বাড়বে আর যদি হাই হায়েস্ট দিয়ে লার্জার দিকে যায় তা লার্জেস্টটাকে একে ভিজিট করবে তারপরে আস্তে আস্তে নামবে কিন্তু দুটো বাউন্ডারিকে মানে লার্জেস্ট ভ্যালু এবং স্মলেস্ট ভ্যালু দুটোকে ভিজিট করা যেদিকে যায় সেটাই করার পর বাকিটা ফিরে থেমে যায় তাহলে এখানে হচ্ছে যদি বলে যে এক ওয়ান ট্র্যাক চেঞ্জিংয়ের জন্যে হেডের সময় লাগে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যেতে হেডের সময় লাগে এটা থেকে এটা যেতে হেডের সময় লাগে ওয়ান ন্যানো সেকেন্ড তাহলে এখানে কী হবে থ্রি এইটটি এইট নাম্বার অফ মুভমেন্ট বা ইন্টু কত ইন্টু হয়েছে ওয়ান সেকেন্ড তাহলে সময় লাগবে থ্রি এইটটি এইট ন্যানো সেকেন্ড এই হয়ে যাচ্ছে ডিক